Ramadan to everyone in this world. So today in Bahrain it is Eid, and I would like to say to everyone watching this, Eid Mubarak. I hope you all are safe, secure in your place. Be sure to put your mask and gloves. And so I wish you all Eid Mubarak. And you can comment how you feel, how you feel about Eid, and like we can share each other's thoughts like in the comments, and now I will reply. So I hope you are safe and secure. So as you can see, I am prepared for today's Eid Mubarak. And so it is currently 5 p.m. in here. 5 p.m. in here. So I wish you all happy Eid Mubarak. So make sure to subscribe, like, comment how you feel. Be sure to be safe. Stay safe. Stay home. And as it is Eid, you can go outside, have fun with your family, friends, and family. So, and make sure to be kind to people, because kindness is what we need to save this world in this harsh moment. So this moment in coronavirus is kind of harsh. Like, a lot of people are dying, thousands of people every day are dying, and millions of people are getting coronavirus. So we are safe, if you wanted to know. And I want to know how you are, so comment down below how you are and how you feel about this video and about Eid Mubarak. So let's get into the video and the view of this video. Hi everyone, how are you? ঈদ মোবারক। আমরা ঈদের দিন আসছি সমুদ্রের পারে, আমাদের তার কোনো কাজ নাই, কারণ আর কোথাও যেতেও পারবো না, তাই আমরা সমুদ্রের পারে আসলাম। সমুদ্রে অনেক পানি, অনেক এখন মনে হয় জোয়ার এসেছে, যার কারণে এত পানি, খুবই সুন্দর দেখো। হ্যাঁ না, পানি অনেক লবণ। তো আজকে ঈদ, আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, সুন্দর আছেন, নিজেরা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর খুব ভালো করে ঈদ সবাই পালন করুন। সেমাই খান, আমাদের তো সেমাই ছাড়া ঈদ হয় না। তো আর আমরা ঈদে সেমাই এইবার রান্না করিনি, যার কারণে কারণ হচ্ছে কেউ আসলে সেমাই খাওয়া হয় না, যার কারণে এবার সেমাই প্ল্যান বাদ দিয়েছি, সেমাই রান্না করিনি। তো আমরা মা মেয়ে সাজুগুজু করে চলে এসেছি সমুদ্রের পাড়ে। এটা হচ্ছে আদিয়ার ড্রেস, খুবই সুন্দর প্লেস, নাইস একটা প্লেস, খুবই ভালো লাগছে। আমরা হচ্ছি চলে যাব এই গার্ডেন থেকে, আবার আসব, সবাই জানো অনেকবার বলেছি। তো আজকে মেবি এই ঈদটা শেষ এই সমুদ্রের পারে, আর আসতে পারবো না, আগামী ঈদে আসতে পারি কি না জানি না। তো প্রতি বছরই আমরা যত বছর বাহরাইনে আছি, তত বছর আমাদের এই সমুদ্রের পাড়টা ঈদ, এটাই আমাদের ঈদ উদযাপন করার একটা প্লেস। আমরা আর রাতের বেলা হয়তো যাব একটু লং ড্রাইভে, এটাই। আর বাইরে তেমন কোনো ঈদ পালন করা আমাদের হয় না, তো আমরা এই জন্য আসলাম ঈদের দিন সমুদ্রের পাড়ে বরাবরের মতো। তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো সবাইকে আবার একবার ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর হচ্ছে সবাই ঘুরো, সেফ থাকো, ঘরেই থাকো, কারণ লকডাউন, বাইরে যাওয়া যাবে না। আর জেলে অনেক রিস্ক, কারণ অনেক প্রবলেম হচ্ছে দেশে, করোনাটা অনেক মহামারীর আকার ধারণ হচ্ছে। যদিও এখন আমাদের উচিত নিরাপদে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই,
তো সবাই একটু কষ্ট করে নিরাপদে থাকার চেষ্টা করব নিজেদের জন্য, কারণ মানুষের ওই মানে মানুষ বলে এই যে মানে পাগল হয়ে যে চলে গিয়েছে এই লঞ্চে, এরকম ঘাটে অনেক মানুষজন, অনেক প্রবলেম না? তো এটা তো উচিত না, কারণ ঈদ বেঁচে থাকলে ঈদ হবে, আর যদি বেঁচে না থাকি তখন কিসের ঈদ আর কিসের কি? বুঝি না আমাদের কি মেন্টালিটি। মানুষ বেঁচে থাকবো তারপরে তো বাবা মার সাথে ঈদ করবো, কিংবা আগে ইম্পর্টেন্স হচ্ছে কিভাবে বেঁচে থাকবো সেইটা, তারপরে হচ্ছে বাকিটা, তাই তো? তো মানুষ পাগল হয়ে চলে যাচ্ছে, আবেগি, আমরা বাঙালি সব সময় আবেগ আমাদের একটা মানে কি বলে আবেগটা আমাদের জন্য অনেক কিছু ইম্পর্টেন্ট দেই আমরা আবেগকে, যেটা একদমই উচিত না। আবেগ দিয়ে আসলে তর্ক করলে অনেক কিছু, না করলে কিছু না, আবেগ দিয়ে আসলে জীবন চলে না। আবেগ দিয়ে যদি জীবন চলতো তাহলে তার হতোই না, রিয়েলিটি বাস্তবতা নিয়েই হচ্ছে লাইফ আমাদের। তো সবার উচিত বাস্তবতা মেনটেন করেই চলা, বাস্তবতা নিয়েই চলা। অনেক কথা বলে ফেললাম, অনেক উপদেশ, আমাদের তো আর কিছু থাকুক আর না থাকুক উপদেশ দেওয়ার অনেক ইয়ে থাকে। আর হচ্ছে আবারও সবাইকে ঈদ মোবারক, আশা করছি সবাই ভালো থাকবে নিজে নিজে। আসলে ভিডিওতে আসার কোনো ইচ্ছা ছিল না, ঈদ দেখে আসলাম। ঈদে তো একটা মানুষের মন মেজাজ সবই ভালো থাকে, আর থাকতে হয়ও। তো বাতাস অনেক আবার গরমও অনেক, দুইটা মিলিয়ে এই টাইপের একটা অবস্থা। তো আজকে হচ্ছে রোজার ঈদ, এটা হচ্ছে তোমার 2021 সাল, আর মে মাস। তো রোজার ঈদের জন্য সবাইকে ঈদ মোবারক, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের জন্য দোয়া করো, আর সবাই সবার দিক থেকে সবাইকে আমরা সাহায্য করি যে যতটুকু পারি, যার যতটুকু অ্যাবিলিটি। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমাদের আজকে ইচ্ছা ছিল আমরা লাইভে আসব, বাট আমরা আসতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের ফেসবুক আইডিটা হচ্ছে তোমার ব্লক করে দিয়েছে, তোমার ব্লক ঠিক না, 7 দিনের জন্য একটা ইয়ে দিয়েছে নোটিস, যে আমরা কিছুই করতে পারবো না, পোস্টও দিতে পারবো না, লাইকও দিতে পারবো না, কমেন্ট করতে পারবো না, লাইভও যেতে পারবো না, কিছুই করতে পারবো না। হ্যাঁ পাগল নাকি পানিতে নামবে? আদিয়া কিছু বলো। তোমাদের কেমন ফিল হচ্ছে এই ভিডিও দেখে, কেমন ফিল হচ্ছে ঈদের উপলক্ষে, তোমাদের করোনা ভাইরাস কি ভালো গিয়েছে নাকি না? করোনা ভাইরাস ভালো যায় কিভাবে পাগল মেয়ে? ওর যা মনে এসেছে তাই বলেছে। তো আমি তো ঈদে ড্রেস কিনিনি, যেটা কিনেছিলাম সেটা আমাকে টেইলার দেয়নি, আরেকটা দিয়েছিল। এই ড্রেসটা আমি গত রোজার ঈদে কিনেছিলাম কিন্তু বানাইনি, এই রোজার ঈদে বানিয়েছি, বুঝো কি একটা অবস্থা। আর অনেক জামা কাপড়ই বানানো হয়েছে। আমি এই অর্নামেন্টসটা কিনেছি শুধু ঈদে, এটা গোল্ডেন, মালাবার থেকে কেনা হয়েছে, খুবই সুন্দর একটা, জানি না কার ভালো লাগছে কিনা, আমার তো অনেক ভালো লেগেছে, আদিয়ার বাবারও অনেক ভালো লেগেছে, এটা আমাকে কিনে দিয়েছে। আমি এই গোল্ডটাই এবার ঈদে কিনেছি, আর কিছু কিনিনি, আর ড্রেস কেনা হয়নি, আর একটা ড্রেস কিনেছি, আরও দুইটা কিনেছিলাম বাট ওইগুলো দেয়নি। তো এটা একটা সেট ছিল গোল্ডের, খুবই সুন্দর। আমি এবার ট্রাই করেছিলাম যে রোজার ঈদে কিছু কিনবো না, জাস্ট যদি কিনি গোল্ড কিনবো, এত দাম গোল্ডের যে কেনা মানে দুঃসাধ্য ব্যাপার, এত দাম। দাম তো গোল্ড যেমন তেমন, মানে মেকিং চার্জ আর ভ্যাট সো এক্সপেন্সিভ, আর অনেক আগে যেই গোল্ড কিনেছি অল্প টাকা দিয়ে সেইগুলো এখন মানে কি বলবো, প্রশ্নই উঠে না কেনা। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আবারও। তো যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আর বরাবরের মতোই বলে আসি আমি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো সবাই, আর হচ্ছে
আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো, আর হচ্ছে সবাই ভালো থাকো, ঈদ মোবারক, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, খোদা হাফেজ।